মিন্টু মারফত, এসএসসি ভাষা কমিটির সম্পাদক। আমরা 2015 সালে পরীক্ষা দিই, 2016 সালে রেজাল্ট বেরোয়, এখনও পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হয়নি। তো আমাদের আজকে প্রধান দাবি, আমরা দেখেছি যে 70,000 তথ্যদর্শী যে নিয়োগ অবিলম্বে করতে হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে আমাদের সমস্ত টেট পাস যতগুলো ট্রেন্ড উত্তীর্ণ হয়েছে তাদের সকলের চাকরিকে সুনিশ্চিত করতে হবে, এবং কাট অফ মার্কস কত সেটা অবিলম্বে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, এবং ফার্স্ট পেজে কতজনকে ডাকা হয়েছে তার তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। এই কটা দাবি নিয়ে আমরা আজকে অবস্থান বিক্ষোভে ডাক দিয়েছি আজকের আমাদের প্রেস কনফারেন্সের মূল বক্তব্য। এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে অবস্থান বিক্ষোভ কবে কোথায় কখন? আমরা 29 তারিখে অবস্থান কর্মসূচির একটা ডাক দিয়েছি, আর সেই পারমিশন আমাদের এখনও পাওয়া হয়নি। পারমিশন পেলি আমরা অবস্থান বিক্ষোভ করব, যদি পারমিশন নাও পাই তাহলেও আমরা অবস্থান কর্মসূচি শুরু করব। কোথায় করবেন? সেটা হচ্ছে গান্ধী মূর্তির পাদদেশে, বিকাশ ভবনের সামনে। বিকাশ ভবন কতজন আসবে ওখানে? মোটামুটি আশা করা যায় 200-300 জন তো বটি। কতজন এই ধরনের ভিক্টিমাইজ? তাই তো 1.5 লক্ষ পরীক্ষার্থী রয়েছে, তার মধ্যে ধরুন আমাদের সবাই আসে তো, বিভিন্ন জেলায় জেলায় অনেক দূরে দূরবর্তী জেলা, তারা নিজেদের জেলায় মুভমেন্টগুলো করছে। তো আমরা কলকাতা নদিয়ায় সারাউন্ডিং কিছু জনকে নিয়ে 200-300 জনকে নিয়ে আমরা মুভমেন্টটা করি, ম্যাক্সিমাম 500 জন। কতদিন ধরে আপনারা এভাবে? প্রায় 2016 থেকে আমাদের মুভমেন্ট জারি রয়েছে, আজকে 2017 চলছে। এটা কোথায় কোথায় জানিয়েছেন আপনারা? আমরা এসএসসি চেয়ারম্যানকে জানিয়েছি, বারংবার দরখাস্ত করেছি, আপনাকে বললাম 2 তারিখ, 7 তারিখ, 30 তারিখ এবং 17 তারিখ আমরা বারবার ডেপুটেশন দিয়েছি। সেখান থেকে কেন্দ্রীয় কোনোরকমভাবে আমরা কিন্তু তার কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। আপনারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বা শিক্ষামন্ত্রীকে? মুখ্যমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে জানানোর উদ্দেশ্যে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাই, সেখানে কোনো পারমিশন কিন্তু আমরা পাইনি, যার জন্য আমরা সেখানে জানাতে পারিনি। তাহলে আগামী কর্মসূচি কী নেবেন আপনারা? আগামী কর্মসূচি হচ্ছে যে আমাদের এই যে আজকের দিনে যে বার্তা, সেই বার্তা আমরা পৌঁছাতে চেয়েছিলাম দিদির কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে, সেই বার্তার কী পূর্ণতা আসে দেখি। আর নাহলে আমরা 29 তারিখ থেকে আমাদের পুলিশ পারমিশন থাক আর না থাক, আমরা বেকারত্বের যন্ত্রণা নিয়ে অবস্থান কর্মসূচির পথ বেছে নিচ্ছি। আপনার নামটা? আমার নাম মিন্টু মাথুর, এসএসসি বাজার কমিটির সম্পাদক।